দেখো বন্ধুরা, অনেক সময় আমরা ডাইরেক্ট টিকিট না পেয়ে ইনডাইরেক্ট টিকিট কাটি। যেমন আজ আমি চেন্নাই থেকে দিল্লি হয়ে বাগডোগরা যাচ্ছি, তো এখন চেন্নাই টু দিল্লির ফ্লাইটে উঠেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, এই ভিডিওতে কীভাবে ইনডাইরেক্ট ফ্লাইটে যাতায়াত করতে হয় এবং ফ্লাইটের খাবার দাবার কীরকম সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য থাকবে। দেখো ফ্লাইটের ভিতরে বসে আছি, বাইরের যে সিনেরিও সেটাও দেখো। প্রথমে ভিডিওটা করা হয়নি, ফ্লাইটে বসে আমি ভিডিও করা শুরু করেছি। আর খাবার চলে এসেছে, এটা কমপ্লিমেন্টারি ছিল, কফি আমার দাদা এবং আমার দুজনের জন্য দুটো কফি, আর রয়েছে চিকেন রাইস। এই যে দেখো এটা হচ্ছে চিকেন রাইস, হিউজ মশলা দেওয়া থাকে। আর দাদার জন্য রাজমা রাইস, এটাতেও হিউজ মশলা, মানে রাইস রাজমার তুলনায় মশলার পরিমাণই বেশি। আর চিকেন রাইসে যে দেখো চিকেনের পরিমাণ, এরকম চিকেনের টুকরো দেওয়া আছে 7-8টার মতন, আর টোটালটাই মশলা। তোমরা দেখতেই পাচ্ছ কী ধরনের মশলা এটার মধ্যে ইউজ করা হয়েছে। কফিটা ঠিকঠাক টেস্টি। তোমাদের একবার দাম জানিয়ে রাখি, ফ্লাইটে কিন্তু হিউজ দাম। মোটামুটি ওই চিকেন রাইসের দাম হচ্ছে 300 টাকা, আর রাজমা রাইসের দাম 200 কি 150 টাকা, আর কফিগুলো কিন্তু 100 টাকা। কফি যদিও খেতে ভালো, তবু 100 টাকা করে নেয়। যদিও আমার কমপ্লিমেন্টারি ছিল, ফ্লিপকার্ট থেকে টিকিট কেটেছি দেখে কমপ্লিমেন্টারি খাবারটা দিয়েছে আর কি। দেখো আমরা চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে। এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি যে আমরা কিন্তু টার্মিনাল 2-এ নামছি, এরপর আমাদের কিন্তু টার্মিনাল 3-তে গিয়ে নেক্সট যে ফ্লাইট অর্থাৎ বাগডোগরার জন্য সেটা ধরতে হবে। দেখো অনেক দূর হাঁটতে হয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতন হাঁটতে হয়েছে, কারণ এই দুই টার্মিনাল ঠিক অপোজিট। আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি, বেরিয়ে চলে এসে ঠিক অপোজিটেই 2-1 এবং 2 নম্বর টার্মিনাল রয়েছে, আমরা এবার সেই দিকে যাচ্ছি। এই যে আমরা চলেই এসেছি। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, যারা ইনডাইরেক্ট ফ্লাইট ধরবে তোমরা, তাদের কিন্তু মাথায় রাখতে হবে আবার পুরোটাই কিন্তু আমাদেরকে নতুন করে করতে হয় সিকিউরিটি চেকিংয়ে। যে সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে আছি, সিকিউরিটি চেক থেকে শুরু করে যাবতীয় জিনিস পুরোটাই আবার নতুন করে করতে হবে। আমরা চলে এসেছি 20 এবং 21 নম্বর গেট, এখান থেকেই আমাদের দিল্লি টু বাগডোগরার ফ্লাইট। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে দেখো পিছনে এটা ওয়েটিং রুম, বসার জায়গা একদমই নেই, এতটা ভিড়। আর দিল্লির ঠান্ডা কিন্তু প্রচুর। বাসে চলে বা উঠে চড়ে পড়লাম, এবার ফ্লাইটে, এই বাসই আমাদের ফ্লাইটে নিয়ে যাবে। দিল্লির প্রচুর ঠান্ডা, তাই যারা শীতকালে আসবে তারা কিন্তু সেইভাবেই প্রিপারেশন নিয়ে আসতে হবে। এই যে দেখো চলো এবার দেখতে দেখতে যাই। বিশেষ করে দেখো ডাইরেক্ট ফ্লাইট যারা কাটো তাদের তো ঠিকই আছে, চেন্নাই থেকে বাগডোগরা বা হায়দ্রাবাদ থেকে বাগডোগরা বা কলকাতা যেভাবেই হোক নিয়ে যায়। কিন্তু ইনডাইরেক্ট ফ্লাইট, এবার আমার প্রথম যায়নি ইনডাইরেক্ট ফ্লাইটে, এটা কিন্তু একটু ঝক্কির ব্যাপার। যদি সেম কোম্পানির ফ্লাইট হয় তাহলে মালপত্রটা নিতে হয় না, আর যদি আলাদা কোম্পানির ফ্লাইট হয় তাহলে তো আমাদের মালপত্র কালেক্ট করতে হবে। কালেক্ট করে একদম নতুনভাবে প্রসিডিওর, সিকিউরিটি চেকিং থেকে যাবতীয় জিনিস নতুনভাবে করতে হয়। দেখো বাস থেকে নেমে আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। চলে আসলাম, এক্ষেত্রে ফ্লাইটটা আমাদের প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতন লেট ছিল। চলো আকাশে উড়ে গেলাম। এই টাইমটাই কিন্তু যতবারই ফ্লাইটে উঠি না কেন একটু ভয় ভয় লাগে, যখন মাটি ছেড়ে প্লেনটা আকাশে উড়ে যায়। জানি না তোমাদের ভয় লাগলে তোমরা অবশ্য কমেন্ট করে জানাও যে ভয় লাগে কি না। দেখো নিচের দিল্লি, দেখো প্লেনের ছায়াটাও দেখা যাচ্ছে নিচে।
তোমাদের প্লেনের অভিজ্ঞতা জানাবে কমেন্ট করে। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি যেখানেই ঘুরতে যাই সেখানকার কিন্তু ভিডিও আপলোড করি, তাই ঠিকঠাক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু ক্লিক করে অল সিলেকশন করতে ভুলবে না। দেখো আমরা চলে আসলাম বাগডোগরা এয়ারপোর্টে। তোমরা জানো যে বাগডোগরা এয়ারপোর্ট কিন্তু আমাদের ডিফেন্সের এয়ারপোর্ট, তাই এখানে দেখো এই যে ডিফেন্সের হেলিকপ্টার যাচ্ছে। এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো কিন্তু অ্যালাউড না, তাই নামার পর আমি কোনো কিছুই আর দেখাতে পারবো না। তোমাদের কাঞ্চনজঙ্ঘাটাও দেখাতে পারিনি, আমি উল্টো দিকের সিটে বসেছি, ওই দিক থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। দেখো একটা ডিফেন্সের এয়ার হেলিকপ্টার আসছে। বাগডোগরা এয়ারপোর্টও খুব সুন্দর, ছোট এয়ারপোর্ট কিন্তু খুব সুন্দর এয়ারপোর্ট। এখান থেকে পাহাড় দেখা যায়, ভিউটাই অন্যরকম। চলো এয়ারপোর্ট থেকে আমরা চলে আসলাম, আমরা লাগেজ কালেক্ট করে নিব এবং তারপর ফিরব। এই যে আমার লাগেজ চলে এসেছে, চলো এইবার বেরোনো যাক। দেখো এয়ারপোর্টের বাইরে চলে আসলাম, এখান থেকে অটো বুক করে এখন আমরা এনজেপি স্টেশনে যাব, তারপর আমরা কুচবিহারের ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো আজকের মতন এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো।